বন্ধুরা, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। এখানে আপনারা সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ আমি ভিডিওতে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর নিয়মিত সবার আগে চাকরির খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে পদের নাম, প্রথম পদের কথা বলা হয়েছে সহকারী প্রকৌশলী। এখানে পদের সংখ্যা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 4টি, যন্ত্রপাতি কৌশল মোট 2টি, তড়িৎ কৌশল মোট 2টি, মেকানিক্যাল 2টি, মেটালাইজিং 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে নবমতম গ্রেডের বেতন। 2 নম্বরে প্রশ্নের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং মোট 1টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস সহ স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে নবমতম। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 1টি, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর জিপিএ সহ স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে একথা বলা হয়েছে, বেতনের কথা বলা হয়েছে নবমতম। এখানে সকল জেলার লোক আবেদন করতে পারবেন। হিসাবরক্ষণ অফিসার, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল বিষয়ে স্নাতকর বা সমমানের ডিগ্রি, তবে সংশ্লিষ্ট কাজে বাস্তবে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে নবমতম। 5 নম্বরে বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে পদের সংখ্যা বলা হয়েছে মেকানিক্যাল 4টি, ইলেকট্রনিক্স 3টি, ইলেকট্রনিক্স 2টি, মেকানিক্যাল মেকানিক্স 2টি, পাওয়ার 1টি, রেফ্রিজারেটর অ্যান্ড পাওয়ার অ্যান্ড এয়ার কন্ডিশন 1টি, সিভিল 1টি। এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে দশমতম গ্রেডের। সহকারী গুদাম রক্ষণ কর্মকর্তা, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। গ্রেডের কথা বলা হয়েছে 11তম গ্রেডের। কম্পিউটার অপারেটর 5টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি। তফসিল 2 অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ক্ষুদ্রাকার সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ড অ্যাপ্লিকেশন টেক্সট এর উত্তীর্ণ হতে হবে। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 13তম। এখানে ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলাগণ আবেদন করতে পারবেন। এখানে নিম্নমান সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাকারিক, এখানে পদ সংখ্যা 3টি, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হলে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং বিটেক কর্মচারী চাকরি প্রদানমালা 2022-এর তফসিল 2 ও তফসিল 4 অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার উত্তীর্ণ। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 16তম গ্রেডের। এখানে মানিকগঞ্জ, ময়মনসিংহ, ফিরোজপুর, চুয়াডাঙ্গা, শেরপুর, চট্টগ্রাম, ফেনী, বগুড়া, রাজশাহী, নওগাঁ এবং জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা কোটায় সকল জেলার লোক আবেদন করতে পারবেন। জুনিয়র ড্রাফট ম্যান 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা ভোকেশনাল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 16তম গ্রেডের। এখানে সকল জেলা পৃথকগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শর্তাবলী বলা হয়েছে 10/4/2023 খ্রিস্টাব্দে প্রার্থীকে বয়স বিভাগে বলা হয়েছে সর্বনিম্ন 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীদের 32 বছর হলে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের নিয়মাবলী বলা হয়েছে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে আবেদন করবেন। আবেদন করার পর আপনারা SMS এর মাধ্যমে 300 টাকা এবং 200 টাকা মোট SMS এর চার্জ বাবদ 34 টাকা এবং 7 থেকে 9 নম্বর পদের জন্য 23 টাকা এবং কর্মী 5 নম্বরের জন্য 500 টাকা, 1 থেকে 4 নম্বরের জন্য 600 টাকা আপনার SMS এর মাধ্যমে জমা দিতে হবে।